সংস্কারের মাত্র এক বছরের মাথায় কুষ্টিয়া শেখ রাসেল সেতুর প্রতিরক্ষা বাঁধ ধসে গেছে। নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ থাকলেও দায় নিচ্ছেন না কেউই। দ্রুত ব্যবস্থা না নিলে নদী গর্ভে বিলীন হবে কয়েকশো পরিবার। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রতিনিধি ও প্রশাসন। কুষ্টিয়া প্রতিনিধি নূর আলম দুলালের প্রতিবেদন। 130 কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়ার গড়াই নদীতে শেখ রাসেল সেতু নির্মাণ করা হয়। এর পূর্ব পাশে সেতু রক্ষা বাঁধে হঠাৎ ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে ঘর বাড়ি, গবাদি পশু, গাছপালা হারিয়ে সর্বস্বান্ত হয়েছে অনেকে। করোনা এসে তো এক সমস্যা, কর্ম নাই, বাড়িতে বসে কিছু বালু ছিল তা নদীতে ভেঙে চলে গেল। বালি অর্ধেক কাটি চলে গেছে, তারপরে গাছপালা ভেঙে পড়ে গেছে, তা বাড়ি ঘর ধরে আপনার খুঁটিমুটি অনেকগুলো একটা দোসলা ঘরও চলে যাচ্ছিল। আর আমাদের তো আশাই নাই যে আমরা এই জায়গার পর আবার থাকবো, যে অবস্থা দেখেন। এখন আপনারা বা সরকার যদি আমার বাইদি দেয় তবে গা। এখন কাজ হয়েছে তখন তো এটা বেশি মজবুত করে করে নাই, কোনো দুর্মুষ করা হয় নাই। ওনারা বালু ফেলাই দি, ওই ফিট বালুর উপরেই ব্লক বসা দিয়ে চলে গেছে। এখন যেহেতু এটা ভাঙছে, কর্তৃপক্ষ আছে, অনেক এজেন্সি আছে, অনেক সংস্থা আছে, তারা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যে এটা আসলেও কোনো অনিয়ম ছিল কি না। ভাঙন পরিদর্শনে এসে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান জনপ্রতিনিধিরা। কোনো বরাদ্দ নিয়ে আমরা যে কিছু বালুর বস্তা দিয়ে আপাতত এই ভাঙনটাকে রোধ করা যায় কিনা আজকেই আমাদেরকে এই পদক্ষেপ নিতে হবে, না নিলে হয়তো আরো বড় ক্ষতির সম্মুখীন হতে পারে। তাৎক্ষণিকই চলে এসেছে, এসে দেখছি যে অবস্থা। আমি চাই যে এলজিডি হোক আর পানি উন্নয়ন বোর্ডই হোক, তাৎক্ষণিক একটা যেন ব্যবস্থা নেয়। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পানি উন্নয়ন বোর্ড, এলজিডি এবং সংশ্লিষ্ট অন্য কোনো ডিপার্টমেন্ট যদি থেকে থাকে তাদের সঙ্গে আমরা কথা বলবো, আশু প্রতিকার হিসাবে কি করা যায় আমরা সম্মিলিতভাবে সে চেষ্টা করব, যাতে ভাঙন থেকে এলাকাবাসীকে আমরা রক্ষা করতে পারি। সেতুটি নির্মাণ করেছে এলজিডি, আর রক্ষা বাঁধ নির্মাণে সংশ্লিষ্টতা থাকলেও তা অস্বীকার করছে পানি উন্নয়ন বোর্ড। বাঁধ নির্মাণে অনিয়মের সাথে জড়িতদের বিচারের দাবি জানিয়েছে স্থানীয়রা। প্রতি বছর পানি বাড়লে গড়াই নদীতে ভাঙন দেখা দেয়। গত 3 বছর এমন ভাঙনে বেশ কয়েকটি পরিবার, গাছপালা, গবাদি পশু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এলজিডি ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি, তাই ভাঙন আতঙ্কে বসবাস করছে গড়াই পাড়ের এসব মানুষ। নূর আলম দুলাল, SATV, কুষ্টিয়া। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। SATV সাথে আছি সবসময়।